প্রতিদিন কালকে তিন ঘন্টা বাইরে থেকে বাস পাইনি, আজকেও সেম পরিস্থিতি। আপনি বলুন যে পরিবহন তো আমাদের কিছু ব্যবস্থা করতে হবে, পাঁচ ঘন্টা বাসে থেকে রাত দশটার সময় ঘরে এসেছি, এরকমভাবে কি সার্ভিস করা যায়? আপনারা বলুন, এবার অফিসে যেতেই হবে, এবার দশটা তো এখানেই বেজে গেল, এবার কখন আপনার অফিসে পৌঁছাবে বলুন? এখানে দাঁড়িয়ে রয়েছি দু ঘন্টার ওপর হয়ে গেল। আপনার নামটা বলুন। দীপঙ্কর চৌধুরী। আমি দু ঘন্টা হয়ে গেছে লাইনে, ওই দিক দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন এলো, এখনো কোনো বাস নেই, একটা বাস গেল যাচ্ছে, ওই চলে আসছে, ওই একটা দেরি নামা হচ্ছে, আর প্রাইভেট গেল যাচ্ছে, এখনো কোনো বাস পাইনি। মানে কখন কখন থেকে দাঁড়িয়ে আছেন আপনি? তাও ধরে নেই ওই সাড়ে আটটা, এখনো পাইনি, এখনো পাইনি, সাড়ে আটটাতে দাঁড়িয়ে আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ, সব তো মারামারি হয়ে গেল তখন। এই বড় দেখে ওটা তুলে নিয়ে আমরা বাড়ি কোথায় দাদা?